শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম হল খেলাধুলা। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য প্রয়াত সাজিদুল হোসেন চৌধুরী দীপুর স্মরণে আয়োজিত ডে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার রাতে রাড়িকান্দি দারুস সুন্নাত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন ও বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি। এ সময় তিনি বলেন, যুবকদের মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই, তাই বেশি বেশি এ ধরনের খেলাধুলার আয়োজন করা উচিত। যারা এ আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাই। প্রতি বছর এ ধরনের আয়োজন করবেন, আমি আপনাদের পাশে বিগত দিনের মতো থাকবো ইনশাআল্লাহ। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তারাই হবে দেশ গড়ার কারিগর। এই শিশুদের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন শারীরিক ও মানসিক সুস্থতা। শিশুদের শারীরিক ও মানসিক চিন্তা চেতনা ও বুদ্ধিমত্তা বিকাশের অন্যতম মাধ্যম হল খেলাধুলা। খেলাধুলা শিশুদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করে তোলে। তিনি আরো বলেন, আমি নিজেও একজন ক্রীড়াপ্রেমী এবং ক্রীড়া সংগঠক, তাই আমি খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছি। আপনারা আমার বাবা, আপনাদের প্রিয় নেতা প্রয়াত দীপু চৌধুরীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। মতলব উত্তর দক্ষিণের উন্নয়নের রূপকার চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের জন্য দোয়া করবেন। তিনি যেন মতলবের অসমাপ্ত কাজগুলো শেষ করে স্মার্ট মতলব গড়তে পারে। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রিয়াজুল হাসান রিয়াজ, ফতেপুর পশ্চিম ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তামজিৎ সরকার রিয়াদ, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর সভাপতি মোহাম্মদ শিবলি ইমরান জুয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলাইমান তপু। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল। উক্ত খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগ নেতা শান্ত, নোবেল, পিয়াস প্রমুখ। পরে ফাইনাল খেলায় মমরুজকান্দি একাদশ টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। ব্রাহ্মণচক সুপার কিংস নির্ধারিত ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪০ রান করে। জবাবে মমরুজকান্দি একাদশ ১৬ ওভারে ৬ উইকেটে ২১৫ রান করে। ব্রাহ্মণচক সুপার কিংস ২৫ রানে বিজয় লাভ করে। উল্লেখ্য, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ও মতলব ইয়াং ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে।